একটা অ্যাকুয়া হাইব্রিড গাড়ি, গাড়ি তো বাইরে থেকে দেখে মন ভরে গেল, হাইব্রিড গাড়ি। আচ্ছা দেখেন একবার ফ্রেশ যা আছে অরিজিনাল আছে। এটা দেখাবো এলিয়ন, টয়োটা এলিয়ন। আচ্ছা নয়ের মডেল 14-তে রেজিস্ট্রেশন, ওকে, কাগজপাতি 23-24 ক্লিয়ার। আচ্ছা 8-এর মডেল 13-তে রেজিস্ট্রেশন 1000 সিসি, ওয়াও, চাবির গাড়ি। 1000 সিসি তেলে চলিত নাকি চেঞ্জ আছে? তেলে তেলে একটা এক্সনোয়া এসআই, এক্সনোয়া এসআই, এসআই কত মডেল এটা? এটা 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন। আচ্ছা আপগ্রেড মডেল, আপডেট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কেমন চলে? আল্লাহর রহমত ভালো। তো শোরুমে কি পরিমাণ গাড়ি আছে আজকে? আছে 20-25টা গাড়ি আছে। 20-25টা এখন কয়টা গাড়ি দেখাবেন? 5টা গাড়ি দেখাবো। আচ্ছা তো প্রথমে কোনটা দেখাবেন? প্রথমে KR42টা দেখাই। আচ্ছা এটা হলো দেখেন আগে পিছে সব গ্লাস অরিজিনাল আছে, পুরো ফ্রেশ যা আছে অরিজিনাল আছে। আচ্ছা এই ফ্রেশ কন্ডিশনে আছে, ওকে ওকে। এটা কত মডেলের গাড়ি? এটা 5-এর মডেল। আচ্ছা 11-তে রেজিস্ট্রেশন, 11-তে রেজিস্ট্রেশন, জি ভাই, জি ভাই। টায়ারের কি অবস্থা? ভালো আছে ভাই, এখন ধরে বিট যায় নাই। আচ্ছা জুরি টুরি খোলা নাই, অল অপশন অটো, অল অপশন অটো। সিট কভার কোনো নতুন লাগানো? জি জি জি, সিট কভার নতুন। চমৎকার। কয় সিটার গাড়ি ভাই এটা? 7-সিটার গাড়ি, 7-সিটার গাড়ি। চমৎকার। ডুয়েল এসি নাকি? না না না, সিঙ্গেল এসি, সিঙ্গেল এসি, জি জি। তো ভাই সিএনজি করা আছে? জি সিএনজি করা আছে, 90 সিলিন্ডার সিএনজি করা। আচ্ছা 90 লিটার সিএনজি করা। কোনো খোলা কাটা নাই, এই দেখেন পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ, কোনো খোলা কাটা নাই, জোড়া টোড়া যা আছে জাফার করে দেখেন পুরো ফ্রেশ গাড়ি, ডোরের গাড়ি, ফোর ডোর। জি জি। আচ্ছা মানে এই পাশের ডোরটা নাই? না না না, ফোর ডোর, ফোর ডোরের গাড়ি। চমৎকার। ফোর ডোর অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ার বক্স আছে। আচ্ছা ইঞ্জিনের কন্ডিশন কেমন? এটা সুপার ফ্রেশ, এমনকি আমরা কোনো ভিতরে কোনো রং টং করি না, যা আছে অরিজিনাল আছে, আমরা খালি জাস্ট একটু ওয়াশ করছি আর কিছু করি না, রং টং করেন নাই? না না, ভিতরে কোনো কিছু করি নাই, যা আছে অরিজিনাল আছে। এই যে বোনাটের কোনো জুরি টুরি কোনো কিছু খোলা নাই। আচ্ছা অরিজিনালি যে জাপানি যা আছে তাই আছে, ফ্রেশ কন্ডিশন আছে। ঠিক আছে, গাড়িটির দাম কত চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছে 8,90,000। 8,90,000 টাকা? জি ভাইয়া, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। ঠিক আছে, এখন কি গাড়ি দেখাবেন? এখন দেখাবো একটা এক্সনোয়া এসআই, এক্সনোয়া এসআই, এসআই। কত মডেল এটা? এটা 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। আচ্ছা আপগ্রেড মডেল, আপডেট। ঠিক আছে ভাই, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট একবার ফ্রেশ কন্ডিশনে যা আছে অরিজিনাল আছে। আচ্ছা যা আছে অরিজিনাল আছে, ওকে। দেখেন ডোর পাওয়ার 25 স্টার্ট, ঠিক আছে, চাকাগুলো ফ্রেশ। আচ্ছা চমৎকার। কি অটো স্লাইড? জি জি, এই ডোরগুলো অটো। বাহ চমৎকার, একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন। এটা সেন্ট্রাল এসি, সেন্ট্রাল। আচ্ছা চমৎকার, এখন কোনো জুরি টুরি কোনো কিছু খোলা নাই, যা আছে ফ্রেশ কন্ডিশন আছে। টিভিডি ব্যাক ক্যামেরা? জি জি। এসির পারফরম্যান্স কেমন গাড়ি? ভালো আছে ভাইয়া, ভালো। জি ভাইয়া, ঠিক আছে। তো গাড়িটা কি সিএনজি করা আছে? এলপিজি করা, এলপিজি করা, জি, 90 সিলিন্ডার এলপিজি করা। আচ্ছা আপনার পুরো পিছনটা খুলে দেখাচ্ছি, জি দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন, দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন আছে, কোনো কিছু জোড়া টোড়া যা আছে সব অরিজিনাল আছে, কোনো খোলা টোলা নাই। এই যে এখানে 90 সিলিন্ডার এলপিজি করা, ওকে। দেখেন পিছনের ব্যাক গ্যালারি দেখেন, এই যে কোনো জুরি টুরি কোনো কিছু খোলা নাই। আচ্ছা নাইস, গাড়িটা ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন। এই পাশের ডোরও কি স্লাইড? স্লাইড, এটাও স্লাইড, অটো। চমৎকার, এই জিনিসটা আসলে খুব সুবিধা, কারণ সব বাচ্চারা খুলে টান টেনে বের করতে পারে না ডোরটা। চমৎকার, তো চলুন ইঞ্জিনটা দেখি। চমৎকার, ফ্রেশ কন্ডিশন, ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল নাই আছে। আচ্ছা
কোনো কিছু করা হয় নাই, যা আছে এই অবস্থায় আছে, ইনশাল্লাহ ফ্রেশ আছে। ব্যারেডিয়া নতুন লাগানো আছে, যা আছে ফ্রেশ। আচ্ছা, চমৎকার। এই গাড়িটির দাম কত চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 20,50,000। 20,50,000 জি আস্কিং প্রাইস। জি জি। ওকে, এখন কি গাড়ি দেখাবে? এখন দেখাবো টয়োটা ভিটজ। টয়োটা ভিটজ জি জি। 8-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, 1000 সিসি। ওয়াও, চাবির গাড়ি। 1000 সিসি তেলে চলিতে নাকি চেঞ্জ আছে? তেলে। আচ্ছা, একবারে ফ্রেশ কন্ডিশন, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড জি জি ভাই, চমৎকার। একবারে ফ্রেশ কন্ডিশন, কোনো খোলা কাটা না, অরিজিনাল যা আছে ভাই। বাহ, ভিতর অনেক জায়গা, গাড়ি বাইরে থেকে ছোট হলেও ভিতরে অনেক জায়গা। একবারে ফ্রেশ। খুলে দেখাচ্ছি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো খোলা কাটা নাই, মাইন নাই, যা আছে জাপান থেকে অরিজিনাল কন্ডিশন আছে। বাম সাইডের ডোরটা খুলে দেখাচ্ছি, নাইস। তেলও মোটামুটি 14-15 কিলো যায় পার লিটারে। চলেন ইঞ্জিনটা দেখি। এখন কি গাড়ি দেখাবেন? একটা এটা দেখাবো, এলিয়ন। টয়োটা এলিয়ন। আচ্ছা, 9-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন। ওকে, কাগজপাতি 23-24 ক্লিয়ার। আচ্ছা, আর যা আছে ফ্রেশ, কোনো কিছু অ্যাক্সেসরিজ লাগানো হয় নাই, যা আছে জাপান থেকে যে কন্ডিশনে আছে এই কন্ডিশনেই আছে। জি দেখেন একবার ফ্রেশ, চাক্কাগুলো ভালো আছে, রিংগুলো জাপানের থেকে যে কন্ডিশন আছে এইভাবে একবার ফ্রেশ কন্ডিশন আছে। 25 স্টার্ট গাড়ি, ভিতরে ওড়ন। আচ্ছা, অ্যান্ড্রয়েড মনিটর। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মনিটর। চমৎকার। বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র দারুণ। আসলে এলিয়ান গাড়ি দেখলে মন ভরে যায়। জি, এই যে ফ্রেশ, একবারে যা আছে লাইট, ব্যাক ক্যামেরা যা আছে সব অরিজিনাল আছে, আপনি দেখতে পারেন। একবার সিএনজি করা না অকটেন চালিত? সিএনজি করা, 60 চালানো। আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। দেখেন ভিতরে একবারে ফ্রেশ, কোনোই নাই। দেখেন চমৎকার। দেখেন কোনো জুরি টুরি, কোনো মাইন টাইর কিচ্ছু নাই। নাইস। চাকার কি অবস্থা? চাকার অবস্থা ভালো আছে। চমৎকার। তো চলুন ইঞ্জিনটা দেখি। পুশ স্টার্ট। আচ্ছা আচ্ছা, আইডল স্টপ পুশ স্টার্ট, এটা একটা ভালো সুবিধা, তেল কম খায়। জি জি। দেখেন পুরো অরিজিনাল আছে, কোনো জুরি খোলা নাই, যা আছে ফ্রেশ, একদম ফ্রেশ। স্টিকারগুলো আছে দেখেন, চাষ আমরা ওয়াশ করাইছি। জি, আর কোনো কিছু না, এই যে কোনো কালার হয় না, এই যে স্টিকার লাগানো আছে মার্সেলের, একবারে ফ্রেশ কন্ডিশনে আছে, গ্লাস ক্লাস সব ফ্রেশ আছে। আচ্ছা, চমৎকার। এই গাড়িটির দাম কত চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছে 18,30,000। 18,30,000 জি আস্কিং প্রাইস। ওকে, কত মডেল এটা?
নয়ের মডেল 14 রেজিস্ট্রেশন, নয়ের মডেল 14 রেজিস্ট্রেশন, ঠিক আছে। এখন কি গাড়ি দেখাবেন? এটা দেখাবো টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়ি। গাড়ি তো বাইরে থেকে দেখেই মন ভরে গেল, হাইব্রিড গাড়ি। আচ্ছা দেখেন একবার ফ্রেশ যা আছে অরিজিনাল আছে। প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, সিলভার কালার, মনে সিলভার কালার। আচ্ছা ভিতরে দেখেন, ভিতরে আরো ফ্রেশ, কোনো খোলা কাটা মাইট কিছু নাই। আর অ্যাকুয়ার অ্যাকুয়ার ইন্টেরিয়র খুবই সুন্দর থাকে। কত সিসি গাড়িটা? 1500 সিসি। 1500 সিসি, জি। ব্যাকলাইট হেডলাইট যা আছে সব অরিজিনাল আছে। ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার সব যা আছে জাপান দিকে ওই অবস্থায় আছে। আমি ব্যাকটা খুলে দেখাচ্ছি, জি। দেখেন পুরো ফ্রেশ, কোনো খোলা কাটা মাইন নাই, জি। চমৎকার। দেখেন আমি এটাও দেখাচ্ছি, বাম সাইডের দরজা দেখেন, কোনো জুড়ি টুড়ি খোলা নাই। পঁচিশ স্টার্ট, জি। চমৎকার, সুন্দর একটা গাড়ি। ইঞ্জিনটা দেখি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো খোলা নাই। আমরা জাস্ট খালি ওয়াশ করাইছি। আপনি আসলে চেক আপ করেও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। ব্যাটারিও কোনো ডিস্টার্ব নাই, নিশ্চিন্তে নিতে পারেন। ঠিক আছে স্যার, চমৎকার। এই গাড়িটির দাম কত যাচ্ছেন ভাইয়া? এটা মডেল হলো 12-18 রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইস চাচ্ছি 11,80,000। 11,80,000, জি ভাইয়া। ঠিক আছে, তো আপনার শোরুমের অ্যাড্রেস এবং ফোন নম্বরটা? এটা মোহাম্মদপুর জাফরাবাদ বুদ্ধিজীবীর উল্টা দিকে, 5-স্টার কার সেল সেন্টার। আচ্ছা, আর মোবাইল নাম্বার হলো 01715665986। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।